আজকে বিক্ষোভে আমরা দিদি মোদি দুজনের কাছে অনুরোধ করছি, মানুষের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, মানুষের কথা আপনারা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জবাব দাও, জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকার জবাব দাও, কাঁচা সবজির দাম বাড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জবাব দাও, চাল ডাল তরি তরকারি অনাজ পাতির দাম বাড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসপত্রের দাম বাড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাও। আজকে আপনারা খুচরো ব্যবসায়ী যুব বাজার মোড়ে আলো জ্বালাচ্ছেন, দোকানে ভাড়া দিচ্ছেন, ভাড়া দিয়ে আপনারা জিনিসপত্র বিক্রি করছেন, কিন্তু আপনাদের উপর চাপ সৃষ্টি করছে যে আপনাদের দাম কমানোর জন্য, কিন্তু পাইকারি বাজার থেকে দাম কমানো হচ্ছে। এর পাশে দাঁড়িয়েছে আজকে নরেন্দ্র মোদী সরকার, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে আজকে গদিতে এসেছিলেন, আজকে এটাই কি আজকে দিনের নমুনা? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনি দুধ কিনতে যাবেন, দুধের দাম যেটা ছিল আজকে 17-18 টাকা সেটা এখন 32 টাকা 35 টাকা, চিনি চাপাতা সরকারি দুধ চিনি চাপাতা, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিয়ে আজকে মোবাইলে রিচার্জ পর্যন্ত দাম বৃদ্ধি হয়েছে। আজকে আমরা তার বিরুদ্ধে সারা বাংলায় বাজারে বাজারের সামনে আমাদের কংগ্রেসের কর্মীরা আজকে প্রতিবাদ বিক্ষোভ সভায় সংগঠিত করার জন্য রাস্তায় নেমেছে সাধারণ মানুষের স্বার্থে। আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস, আজকে সারা জেলাতে আমরা বড় বড় 10টা বাজারের সামনে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছি, অ্যাট এ টাইম একই সময়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। আজকে যোগুবাজার মোড়ে আমরা এসেছি, আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুরোধ করছি যে মানুষের আয় নেই, মানুষের রোজগার নেই, কর্মসংস্থান নেই, যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে দিন আনা দিন খাওয়া মানুষেরা যারা অল্প মাইনে চাকরি করে, যারা সরকারি চাকরি করে না, তারা সেরকম মানুষ আছে যাদের জীবন, তাদের প্রত্যেক দিনের জীবন ধারণের আজকে ক্ষমতা হারিয়ে ফেলছে, আজকে মানুষ অর্ধ পেটে খেয়ে ঘুমোচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলা থেকে নেমে এসে আজকে রাজ্যের মানুষের সঙ্গে বাজারে বাজারে ঘুরে দেখুক জিনিসপত্রের কীভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে। আজকের যিনি জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম বেড়েছে, একেই তো বাজারে বাজারে ভেজাল ওষুধে ছেয়ে গেছে, কিন্তু যে ওষুধ যেভাবে জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে তারও বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আজকে আপনারা দেখেছেন যে রাজ্য সরকারের ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে যে 52খানা ওষুধ জাল বেরিয়েছে, আজকে যে ভেজাল ওষুধ খেয়েও মানুষ অসুস্থ হচ্ছে, আজকে চিকিৎসা ব্যবস্থা মানুষের নাগালের বাইরে চলে গেছে, আজকে মেডিক্লেমের দাম বেড়ে মেডিকেলের চার্জ বেড়েছে মেডিক্লেমের, আজকে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ। আজকে বিক্ষোভে আমরা দিদি মোদি দুজনের কাছে অনুরোধ করছি, মানুষের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, মানুষের কথা আপনারা বলুন, মানুষের কথা ভাবুন, মানুষের জন্য চিন্তা করুন, শুধু ভোটের রাজনীতি করলে হবে না। আজকে রাজ্যের অবস্থা ভয়াবহ অবস্থা, গতকাল ক্যানিংয়ে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ধর্ষণ খুন রাজ্যের ব্যাধিতে পরিণত হয়েছে, এর সমূলে উচ্ছেদ করতে হবে, এই উচ্ছেদ তো সাধারণ মানুষ করবে না, এই দায়িত্ব সরকারকে নিতে হবে, এই দায়িত্ব পুলিশকে নিতে হবে, এই পুলিশ এবং সরকার যদি দায়িত্ব না নেয় এই সাধারণ মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জবাব দাও, জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকার জবাব দাও, মোবাইলে রিচার্জের দাম বাড়লে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, চাল ডাল আটা তরকারির দাম বাড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও।